অ্যাকচুয়ালি আমরা যেটা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি কামারপুকুর এবং সংলগ্ন এলাকায়, শুধু এখানে নয়, মানে গোটা ভারতবর্ষ জুড়েই রেগুলার বেসিসে প্রচুর মানুষ এই পথ দুর্ঘটনায় প্রাণ হারায়। সামনেই পুজোর মরশুম শুরু হচ্ছে, আনন্দ উৎসবের সময়। আমরা চাইছি তার আগে যদি একটুখানি সচেতনতা বাড়ানো যায়, কারণ সচেতনতাই আমাদের মানে মূল হাতিয়ার। আমরা একটু সচেতন হলে এই পথ দুর্ঘটনার হার কিন্তু অনেক কমিয়ে ফেলতে পারবো। প্রত্যেক বছর প্রায় 1.5 লক্ষ মানুষ তারা কিন্তু পথ দুর্ঘটনায় প্রাণ হারায়, এবং বেশিরভাগ যেটা কারণ থাকে সেখানে মাথায় হেলমেট না পরা বা বেসিক যেগুলো সেফটি প্রোটোকল সেগুলো না মানা। তো সেই আমাদের সংস্থা কামারপুকুর যুব দিশা, তার উদ্যোগে আমরা গোঘাট থানার সহযোগিতায় আজকের এই রোড সেফটি নিয়ে যে ম্যারাথনটা আয়োজন করেছিলাম, মানে অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানে আমাদের আশেপাশের প্রায় 5-6টি জেলা থেকে সেখান থেকে প্রতিযোগীরা এসেছে, এবং সবচেয়ে বড় কথা, আমাদের গোঘাট থানার সম্মানীয় ওসি সাহেব তিনি নিজেই ম্যারাথনে অংশ নিয়েছেন। আমরা মানে সত্যি সত্যি খুব এনকারেজ ফিল করছি, এবং আগামী বছরগুলোতে আমরা কিন্তু এটাকে আরও বড় করে আরও বেশি করে যাতে মানুষের পার্টিসিপেশন করতে দিতে পারি, আরও যাতে সচেতনতা বৃদ্ধি করতে পারি, সেটা আমাদের লক্ষ্য থাকবে। আজকে প্রায় 120 প্লাস 120-এর বেশি। এটা আমাদের কামারপুকুর বদনগঞ্জ রোডের সাতবেড়িয়া মোড় থেকে শুরু হয়েছে। আমাদের দেরেপুর মঠের যিনি সম্মানীয় মহারাজ তিনি পতাকা নেড়ে এটা উদ্বোধন করেছেন, আর তার সাথে এখানে কামারপুকুর চটিতে এটা শেষ হলো। আমার নাম অমিত মল্লিক। এই অনুষ্ঠানটা আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে পথ নিরাপত্তার ব্যাপার নিয়ে মানুষকে সচেতন করা। কারণ বর্তমান দিনে আমরা দেখছি যে এত বেশি পথ দুর্ঘটনা ঘটছে, মানুষ রাস্তায় বেরিয়ে সে ফিরবে কি না তার কোনো নিরাপত্তা নেই। সেই জন্য এরা একটা শুভ উদ্যোগ নিয়েছে যে এর মাধ্যমে জনগণকে সচেতন করে তোলা, ট্রাফিক আইন সম্পর্কে তাদেরকে সচেতন করা, তাহলে দুর্ঘটনাগুলো অনেক কম হবে এবং আমরা এই এই দুর্ঘটনা থেকে আমরা অনেকেই রেহাই পাবো, এই আর কি। হ্যাঁ, এবছরই প্রথম উদ্যোগ, আগামী দিনে এটা আরও বেশি আকারে বা বিভিন্ন জায়গায় এরা এই অনুষ্ঠানটা করবে বলে ঠিক করেছে। এই উদ্যোগের মধ্য দিয়ে সমস্ত পশ্চিমবাংলার মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে জানানো এবং সেই আইনের যে দিকগুলো আছে সেগুলো সামনে অনেকেই জানেন না, তাদের সামনে তুলে ধরে তাদেরকে সচেতন করে তোলা। আমার নাম মদনমোহন সরকার। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখায়। আপনার প্রিয় শহর কামারপুকুরে মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি
ইনস্টিটিউট, কামারপুকুর ডাকবাংলো, হুগলি। মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976।